আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত। আমরা আজকে আলোচনা করব আপনাদের বহুল প্রত্যাশিত একটা প্রশ্ন, সেটা কি সাকিব ভাই, এসে তেলাপের পোনাটা আমরা এই 2024 সালে কোন মাস পর্যন্ত পাবো? অনেকেই জিজ্ঞেস করেন বাংলা মাসের কোন মাস পর্যন্ত পাবেন, আবার অনেকেই ইংরেজি মাসের কোন মাস পর্যন্ত পোনাটা পাবেন সেটাই জানতে চান। এখন দেখা যাচ্ছে যে অনেকেই বাংলা মাসের হিসাবটা বুঝেন, ইংরেজি মাসের হিসাবটা বুঝেন না, কারণ আমাদের দেশে এখনও আমরা অনেকেই কিন্তু বাংলা মাসের হিসাবটা অনেকে ভালোভাবে রাখতে পারি। আবার অনেকে আছেন যে বাংলা মাসের কোন মাস চলছে সেটা আমাদের দেখার বিষয় না, ইংরেজি মাসের হিসাবটা আমরা রাখার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে বাংলা মাস বলেন বা ইংরেজি মাস বলেন একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করবো যে কোন মাস পর্যন্ত পোনা পাবেন, এমনকি 2025 সালের পোনা আপনারা কোন সময় পাবেন সেই সম্পর্কেও জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, বেল বাটন প্রেস ১০-১২ তারিখ চলতেছে। আর যদি আগস্ট মাস হিসাব করেন, তার মানে আগস্ট মাসের একদম শেষ দিকে চলে আসছেন, এই সময় আপনি তেলাপি মাছের পোনা চাষে দিবেন সেটা কি সম্ভব কিনা? হ্যাঁ, আপনি চাইলে এখন পোনা চাষে দিতে পারবেন। এখন পোনা চাষে দিলে ইনশাল্লাহ এই মাছটা আপনারা কী করবেন, নার্সারি করবেন। নার্সারি করার পরে আপনারা কী করবেন, চাষে দিবেন। নার্সারি করতে হয় এক মাস। তাহলে আমরা জানি এখন যদি আমরা যদি 10 ভাদ্র যদি হিসাব করি, এই ভাদ্র মাসের হিসাব যদি করেন, তাহলে দেখতেছেন আপনি এই সময় আপনি পোনা পাচ্ছেন। এখন আগস্ট মাস চলতেছে, আগস্ট মাসে আমরা জানি লাস্টের উইক চলতেছে, তাই না? তো এখন আপনি ইনশাল্লাহ আশা করাতে পোনা পাবেন। তার মানে শীত আস্তে আস্তে এখনও কিন্তু মোটামুটি 3-3.5 মাস বাকি আছে। দেখেন বাংলাদেশে নর্মালি শীত শুরু হয় অগ্রহায়ণ মাসের শেষ দিক থেকে, তাই না? এই অগ্রহায়ণ মাসের শেষ দিকে যদি আপনি হিসাব করেন, তার মানে ওই সময় যদি যেই পোনাগুলো উৎপাদন হবে সেই পোনার মান কিন্তু সঠিক হবে না, বা গুণগত মানের দিকে কিন্তু ওই পোনা ভালো হবে না। তো এই জন্য আমরা কী করি, অগ্রহায়ণ মাসের শুরুতেই অর্থাৎ প্রথম 10 দিনের ভিতরে আমরা পোনা ডেলিভারি করা শেষ করে দিই। তখন কিন্তু পোনা কিন্তু নতুন করে কিনতে পারবেন না বা নতুন করে অর্ডার করতে পারবেন না, তখন আমাদের পোনা ডেলিভারি হবে শুধু। কারণ কি, আপনারা জানেন তেলাপি মাছ 28 দিন হরমোন সম্পন্ন করতে হয়। এই হরমোন সম্পন্ন করতে গেলে তার মানে অবশ্য অবশ্যই এই পোনাটা 28 দিন আগে সংগ্রহ করে নিতে হয়েছে। এই 28 দিন আগে সংগ্রহ করার পরে এটাকে হরমোন করায় মোটামুটিভাবে দেখা যাচ্ছে অগ্রহায়ণ মাসের 10 তারিখ পর্যন্ত আমরা পোনাটা ডেলিভারি করে থাকি। তার মানে আপনি যদি হিসাব করেন, দেখেন কার্তিক মাসের 10 কার্তিক পর্যন্ত আমরা কী করি, পোনা নতুন পোনা সংগ্রহ করি। এটা নতুন করে পোনা সংগ্রহ করলাম, এর সাথে আমরা কী করলাম, 28 দিন আমরা কী করবো, হরমোন খাওয়াবো। এই 28 দিন হরমোন যদি চলে, এই হরমোন চলার পরে দেখা যাচ্ছে এটা মনোসেক্স হইল। এখন এই মনোসেক্স হওয়ার পরে এটা আমরা ডেলিভারি করব কখন, এটা আমরা ডেলিভারি করব মোটামুটি দেখা যাচ্ছে যে অগ্রহায়ণ মাসের 10 তারিখের ভিতরে। অগ্রহায়ণ মাসের 10 তারিখের পরে কিন্তু আমরা কোনো প্রকার পোনা ডেলিভারি করি না। অর্থাৎ আমরা যদি এটা যে ইংরেজি মাস হিসেব করি, তার মানে দেখবো নভেম্বর মাসের 25 তারিখে আমরা লাস্ট ডেলিভারি করে থাকি। গত 2-3 বছর একই জিনিস চলে আসছে, তো এই বছর 2024 সালে হয়তো বা একই জিনিস চলবে। অর্থাৎ আপনারা 25 নভেম্বর পর্যন্ত আপনারা কী পাবেন, এই পোনাটা আমরা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। এখন আপনি যদি বলেন যে ভাই, এই 25 নভেম্বর আমরা পোনা অর্ডার করলে 25 নভেম্বর আমরা পোনা পাবো কিনা, দেখেন এটা পাবেন না। কেন পাবেন না, কারণ কি, এই যে 28 দিন হরমোন করার যে পোনাটা, সেই পোনাটা আমরা অবশ্যই কী করছি, এক মাস আগে সংগ্রহ করছি। সেটাতে হরমোন চলার অবস্থায় আমাদের কী করতে হয়, আমাদের পোনার অর্ডার নিয়ে রাখতে হয়। এখন আপনারা জানেন যে হুট করে পোনা চাইলে সেটা আমরা পোনা কোথায় থেকে দিব, অবশ্য অবশ্যই আমাদের উৎপাদন ওই পর্যন্ত রাখতে হবে, আর বছরের শেষ দিকে পোনার পরিমাণ কিন্তু কমে যায়। আমরা অবশ্য অবশ্যই কোয়ালিটির দিকে যদি সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করি, এই জন্য দেখা যাচ্ছে যেই পোনা একদম ভালো গুণগত মানসম্পন্ন পোনা হচ্ছে, এমনকি দেখতে শুনতে চকচকে কালার, এবং কি তারা খুব গতিশীল হয়, এবং কি তারা দেখা যাচ্ছে মুভমেন্ট ভালো করে, এই ধরনের পোনাগুলো আমরা সিলেক্ট করে একদম কাটাই করে নর্মালি আমরা কিন্তু খামারিদের কিন্তু ডেলিভারি করে থাকি। তো এই জন্য দেখা যাচ্ছে আমাদের কাছে মোটামুটি এই যে 28 দিন হরমোন করার ক্ষেত্রে অবশ্য অবশ্যই আগে থেকে পোনা সংগ্রহ করতে হচ্ছে। তার মানে আপনি যদি হিসাব করেন যে মোটামুটিভাবে 10 অগ্রহায়ণ পর্যন্ত আপনি 2024 সালের পোনাটা আপনি পাবেন। কারণ আপনারা জানেন সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোনো প্রকার স্যাক্রিফাইস করা হয় না। যখন পোনার গুণগত মানের প্রশ্ন আসে, তখন কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে এটাকে কীভাবে সর্বোচ্চ লেভেলের নিয়ে আনা যায়, সর্বোচ্চ লেভেলের পোনা উৎপাদন করা যায়, এমনকি সবচেয়ে ভালো মানের পোনা উৎপাদন করা যায়, সেই দিকটা খেয়াল করার চেষ্টা করি। এমনকি এই তেলাপের চাষকালীন সময় যে কোনো সমস্যায় আমরা কিন্তু গাইডলাইন দিয়ে থাকি, পাশাপাশি একটা বই দিয়ে থাকি, যার কারণে একটা খামারি কিন্তু খুব সহজে এই বইটা ফলো করে কিন্তু মাছ চাষটা করতে পারেন।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের কাছে 2024 সালের পোনা মোটামুটিভাবে অগ্রহায়ণ মাসের 10 তারিখ পর্যন্ত পোনা ডেলিভারি পাবেন। তবে আপনাকে অগ্রহায়ণ মাসের আগে আপনার পোনাটা অবশ্য অবশ্যই বুকিং করে রাখতে হবে, নাহলে কিন্তু পোনা পাবেন না। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই আমি যদি কার্তিক মাসে পোনা অর্ডার করি সেক্ষেত্রে অগ্রহায়ণ মাসের 10 তারিখে পোনা নিতে পারবো বা 8 তারিখে পোনা নিতে পারবো? হ্যাঁ অবশ্যই নিতে পারবেন, কেন নিতে পারবেন না? আপনি যদি মনে করেন এখন পোনা অর্ডার করে রাখবেন, অর্থাৎ ভাদ্র মাসে পোনা অর্ডার করে রাখবেন, আপনি অগ্রহায়ণ মাসে নেবেন বা কার্তিক মাসে নেবেন, অবশ্যই অবশ্যই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে আমি কার্তিক মাসে অর্ডার করলাম, কার্তিক মাসে পোনা পাবো কিনা? হ্যাঁ তাও পাবেন। অর্থাৎ আপনি এখন আগস্ট মাসে নিতে আছেন না, সেপ্টেম্বর বা অক্টোবর মাসে পোনা নিতে যাচ্ছেন, অবশ্যই অবশ্যই নিতে পারবেন। তখন অর্ডার করলে তখনই হয়তো 3 দিন 5 দিনের ভিতরে পোনা পাবেন। তবে যদি আপনি নভেম্বর মাসে 25 তারিখ পোনা নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই নভেম্বর মাসে 10 তারিখের ভিতরে আপনাকে পোনা অর্ডার করতে হবে, নাহলে কিন্তু নভেম্বর মাসে 25 তারিখ পর্যন্ত আপনার জন্য পোনা রাখা হবে না। ভাই ওই সময়টাতে পোনা, সঠিক পোনাটা পাওয়াটাই খুব কঠিন জিনিস। ওই সময় আপনার জন্য পোনা রাখাটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জিং জিনিস হয়। বছর শুরুতে দেখা যাচ্ছে পোনার অনেক বেশি চাপ থাকে, বছর শেষ দিকে আবার অনেক বেশি চাপ থাকে। এই সময় আমাদের পুরাতন খামারি যারা আছেন তাদেরকে আগে দেওয়ার চেষ্টা করতে হয়, কারণ কি তারা সবসময় পোনা নিতেছেন। সো আপনি যাতে একজন পুরাতন খামারি হতে পারেন সেই জিনিসের জন্য অবশ্যই অবশ্যই আপনি কী করতে হবে, আগে আগে পোনা নিয়ে সামনের বছরের জন্য আবার যখন পোনা নেবেন সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন প্রশ্ন হলো যে এই যে আমরা মোটামুটি তেলাপি মাছের পোনা এই 2024 সালে আমরা চাষ শেষ করলাম, 2025 সালের জন্য আমরা পোনা নিতে যাচ্ছি, বা 2025 সালে পোনা আমরা কখন চাষে দিতে পারবো বা কখন চাষে দিলে মাছ চাষটা লাভজনক হবে, বা আমরা কোন সময়টা আমরা তেলাপি মাছের পোনাটা সঠিক পোনাটা পাবো? যেহেতু আমরা জানি যে বছরের শুরু জানুয়ারি মাস, কিন্তু দিন শেষে কিন্তু তেলাপি মাছ কিন্তু জানুয়ারি মাসে পাওয়া যায় না। তেলাপি মাছের পোনা পাওয়া যায় মার্চ মাসের 15 তারিখ থেকে। এখন মার্চ মাসের 10 তারিখে যদি আপনি পোনা অর্ডার করে মার্চ মাসের 15 তারিখে পোনা চান, সেক্ষেত্রে কিন্তু সম্ভব নয়, কারণ কি আমাদের পোনা আগে থেকে কিন্তু বুকিং হতে থাকে। আমাদের কোম্পানির এই এসএ তেলাপের পোনা 2025 সালে যে পোনাটা আসবে সেই পোনাটা মার্চ মাসের 15 তারিখে আসবে, ঠিক আছে, 15 তারিখে ডেলিভারি শুরু হবে, ঠিক আছে, কিন্তু ওই মাসের জন্য কিন্তু আপনাকে নভেম্বর মাস থেকে কিন্তু বুকিং করা শুরু করতে হবে। কারণ কি আপনারা জানেন যে বছর শুরুতে প্রচুর পরিমাণ চাপ থাকে। এখন আপনি বলবেন যে তাহলে ভাই বাংলা মাস হিসাবে যদি করেন একদম চৈত্র মাসের 1 তারিখ আমরা নতুন বছরে পোনা দেওয়া শুরু করি, অর্থাৎ ডেলিভারি করা শুরু করি, তার আগে আমরা কী করি 28 দিন আগে পোনাটা সংগ্রহ করি, তারপরে এটাকে হরমোন খাইয়ে মোটামুটি 28 দিন হরমোন সম্পন্ন হওয়ার পরে মোটামুটি চৈত্র মাসের 1 তারিখ বা 2 তারিখ থেকে পোনা ডেলিভারি করা শুরু করছি। গত কয়েক বছর যাবৎ এই নিয়মে চলতেছে। সো ইনশাআল্লাহ আশা করবো 2025 সালেও একই জিনিস চালু হবে। অর্থাৎ আমরা যদি হিসাব করি 2024 সালে পোনা আপনারা পাচ্ছেন কি 10 অগ্রহায়ণ বা 25 নভেম্বর পর্যন্ত, আর আপনাকে অবশ্য অবশ্যই পোনা নিতে গেলে 15 দিন আগে কমপক্ষে যোগাযোগ করতে হবে যদি নভেম্বর মাসে পোনা নিতে চান বা অগ্রহায়ণ মাসে পোনা নিতে চান। আর যদি আপনি চিন্তা করেন না আমি অগ্রহায়ণ মাসে পোনা নেব না, আমি চাচ্ছি কি ভাদ্র মাসের শেষে অথবা আশ্বিন মাসে বা কার্তিক মাসে পোনা নিতে চাচ্ছি, সেটা সম্ভব কিনা বা সেই জন্য আমাদের আগে থেকে বুকিং করতে হবে কিনা? না, এটা আপনাকে বুকিং করতে হবে না, জাস্ট হয়তো 3 দিন 5 দিন আগে পোনার জন্য যদি কথা বলে রাখেন বা বুকিং করে রাখেন 3 দিন থেকে 5 দিন আগে কিন্তু পোনা পাবেন। কিন্তু বছরের শেষের একদম শেষ দিকে যে ডেলিভারিটা সেটা নিতে গেলে আপনাকে অবশ্যই 15 দিন আগে যোগাযোগ করে রাখতে হবে। আর যদি আপনি চিন্তা করেন যে 2025 সালের পোনার জন্য আপনি কথা বলবেন, তো 2025 সালের পোনার জন্য আপনার চাইলে কিন্তু এখন থেকেও বুকিং করতে পারবেন, কারণ কি আমরা গত বছর কিন্তু আগস্ট মাস থেকে কিন্তু বুকিং নিছি। অনেক খামারি যারা পুরাতন খামারি আছেন তারা কিন্তু আমাদের কাছে বুকিং করছেন। তো আপনি চাইলে এখনও বুকিং করতে পারবেন 2025 সালের জন্য। 2025 সালের পোনা আপনি পাবেন মোটামুটিভাবে মার্চ মাসের 15 তারিখ থেকে ডেলিভারি শুরু হবে, অর্থাৎ চৈত্র মাসের 1 তারিখ থেকে পোনা ডেলিভারি শুরু হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।